অপরিচিত মাইক্রোবাস ক্যাম্পাসে ঢুকে রাবির ছাত্রীকে অপহরণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহরণ হয়েছেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত এক পরীক্ষার্থী ওই ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা শুক্রবার সতেরোই নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ফাজিলাতুন্নেসা মুজিব হলের সামনে থেকে তিনি অপহরণ হন এদিকে রাবি তাকে কিডন্যাপ করা হয়নি এটা তাদের পারিবারিক বিষয় প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল দিকে রাবেয়া হল থেকে পরীক্ষা দিতে বের বিশ্ববিদ্যালয়ে হয় ওই শিক্ষার্থী তবে কলের ফটোকে আসতেই দেখা মেরে সাবেক স্বামী সোহেলের সাথে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সোহেল শহর সাত থেকে আটজন লোক পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের শোভাকে তুলে নেয় তবে সোহেলের পরিবার থেকে যৌতুকের চাপ দেয় নয় মাসের মাথায় এক বছরে সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয় যে কারণে ডিভোর্স ঠেকাতে অপহরণ করা হয়েছে দাবি মেয়ের পরিবারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর লুৎফর রহমান বলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার গোয়েন্দা বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরে আমরা জানিয়েছি তাকে উদ্ধার চেষ্টা চলছে এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা জানায় মেয়েকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি খুব দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন। এদিকে অপহরণের ঘটনার পর পরীক্ষা বন্ধ করেনি বাংলা বিভাগ। এ নিয়ে বিভাগের সামনে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বিক্ষোভ করছে সবার সহপাঠীরা। পরীক্ষা বন্ধ না করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারের দাবিতে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন তুলে বলেন একটা অপরিচিত মাইক্রোবাস ক্যাম্পাসে ঢুকে একটা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের দুর্বলতার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে তারা এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদি হাসান বলেন এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি উদ্ধারের চেষ্টা চলছে নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন